সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। শোনা যাচ্ছে বায়োবাবল বাদ দিয়ে ক্রিকেট একটি প্রিমিয়ার লীগ টাইপ মডেলে চলে যাচ্ছে। শুক্রবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কমিটির সভায় বুদবুদের সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যরা সম্মত হন যে বাবল মডেলটি স্থায়ী সমাধান নয়। আইসিসির একজন অভ্যন্তরীণ ব্যক্তির মতে একটি প্রিমিয়ার লীগ টাইপ মডেল যেখানে কোনো বুদবুদ নেই তবে সমস্ত স্টক হোল্ডারদের নিয়মিত পরীক্ষা করাই সম্ভাব্য পথ। প্রিমিয়ার লিগে তারা এমনকি ঘনিষ্ঠ পরিচিতদের কোয়ারেন্টাইনে পাঠায় না, শুধুমাত্র পরীক্ষা করে। যাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে কেবলমাত্র তারাই কোয়ারেন্টাইনে যায়, সূত্রটি একথা বলেছিল। বুদবুদ জীবন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের দিকে খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে, বিশেষ করে দলগুলোর জন্য যেসব ফরম্যাট জুড়ে ফিকচারের ওভারলোড রয়েছে। উদাহরণস্বরূপ ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য 2 জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ফাইনাল টেস্ট স্থগিত করার পরে বেশিরভাগ খেলোয়াড় সরানোর আগে সরাসরি আইপিএল বুদবুদ থেকে চলে গিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে। এই ধরনের দীর্ঘায়িত বুদবুদ জীবন টেকসই নয়। বিশ্বকাপে তার দলের শেষ ম্যাচের পরে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, যখন আপনি একটি বুদবুদে 6 মাস থাকেন, অনেক খেলোয়াড় আছে যারা গেমের 3টি ফরম্যাটই খেলে। গত 24 মাসে তারা মাত্র 25 দিন ধরে বাড়িতে ছিল। আমি কেয়ার করি না আপনি কে। আপনার নাম যদি ব্র্যাডম্যানও হয়, আপনিও যদি বুদবুদে থাকেন, তাহলে আপনার গড় কমে আসবে, কারণ সবশেষে আপনি একজন মানুষ, তাই আপনাকে সতর্ক থাকতেই হবে। তিনি একথা বলেছিলেন। 1 বছর আগে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইওয়েন মর্গ্যান ভবিষ্যৎবাণী করেছিলেন যে খেলোয়াড়রা বুদবুদ জীবনের চাপের কারণে সফর অথবা সিরিজ থেকে বেরিয়ে যাবে। আমরা একটি দল হিসাবে এটি সম্পর্কে কথা বলেছি এবং আমরা স্বীকার করেছি যে ছেলেরা বুদবুদ থেকে বাইরে বেরিয়ে আসবে যদি তারা মনে করে যে এটি তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। মর্গ্যান একটি দাতব্য অনুষ্ঠানের সময় এ কথা বলেছিলেন। যদিও আইসিসি সদস্যরা মডেল পরিবর্তনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও নির্ধারণ করেনি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।